নিউক্লিয়াসের ঘনত্ব? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব বলতে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, ভর বাই আয়তন। আচ্ছা, এবার আমি ধরলাম, দেখো আমাদের নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে হচ্ছে প্রোটন আছে এবং নিউট্রন আছে, এটা ভিন্ন ভিন্ন সংখ্যায় আছে। কোন কোন নিউক্লিয়াসে অনেকগুলো প্রোটন আছে, কিছু নিউট্রন আছে, নর্মালি একই মানের হয়, কিছু কিছু তাতে একই মানের নাও হতে পারে, বিভিন্ন রকম কেস থাকে, এগুলো আমরা দেখবো। তবে কিছু পরিমাণ প্রোটন আছে, কিছু পরিমাণ নিউট্রন আছে, সব মিলে কি হয়েছে, নিউক্লিয়াস ক্রিয়েট করেছে। আচ্ছা, তো এই যে প্রোটন এবং নিউট্রন, এদের গড় ভর কিন্তু সবার জন্য সেম না, প্রোটনের ভর আলাদা, নিউট্রনের ভর কিন্তু আলাদা। ওভারঅল তাহলে গড় ভর কিন্তু তোমার যেটা বলে যে সবার জন্য সেম না, মানে সবার জন্য এক্সাক্ট ভরটা সেম না, যেটা বলছি সবার জন্য তুমি বলতে পারবা না যে প্রোটনের ভরও যা নিউট্রনের ভরও তাই, আলাদা আলাদা হয়। আচ্ছা, কিন্তু ওভারঅল ভর যখন আমরা বের করবো এই পুরো নিউক্লিয়াসের, তখন ধরা হয় একটি নিউক্লিয়নের ভর, নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন কণা এবং নিউট্রন কণা মিলে সব হচ্ছে নিউক্লিয়ন, তাহলে যে কোনো একটি নিউক্লিয়নের ভর হচ্ছে তোমার ধরা হয় হচ্ছে এম, এবং এটা হচ্ছে গড় ভর। আসলে গড় ভর লিখে দিই, তাহলে গড় ভর হচ্ছে এম। খেয়াল করো, এইটা নিউক্লিয়নটা হইতে পারে, প্রোটনও হইতে পারে, নিউট্রন হইতে পারে। গড় কেন বলা হলো, কারণ নিউট্রন এবং প্রোটন আলাদা জিনিস, ভর সেম না, তাও এই জন্য গড় বের করা হয়েছে এক একটা। এখানে দেখো নিউক্লিয়নের গড় ভর হচ্ছে এম, কত সংখ্যক নিউক্লিয়ন আছে, নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে এ, এ সংখ্যক নিউক্লিয়ন আছে, তাহলে নিউক্লিয়াসের মোট ভর, নিউক্লিয়াসের মোট ভর হচ্ছে এম ইন্টু এ, সহজ হিসাব তাই না? একটা নিউক্লিয়নের ভর যদি হয় এম, নিউক্লিয়ন সংখ্যা যদি হয় এ, তাহলে মোট ভর কত হবে, এম ইন্টু এ, তাহলে সেটা লিখে ফেলি এম ইন্টু এ। আচ্ছা, এবার হচ্ছে আয়তন। আয়তন বলতে আমি ধরি যে এটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এটার আয়তন কত হবে, যেহেতু যেহেতু এটা কিন্তু তোমার বৃত্ত না, এটা কিন্তু গোলক, থ্রি ডি স্পেসে কিন্তু এটা গোলক, নিউক্লিয়াস কিন্তু একটা গোলক, গোলক ধরা হচ্ছে, তাহলে এটার আয়তনটা হবে হচ্ছে 4/3 πr³। নাইস, 4/3 πr³, আর এর ভ্যালু হচ্ছে আর নট এ টু দি পাওয়ার 1/3, তারপরে কিউ। ঠিক আছে, তাহলে দেখো এখন কত লেখা যাচ্ছে, এ ডিভাইড বাই 4/3 πr³ এ। তাহলে দেখো এখানে এ এ কাটাকাটি যাচ্ছে, তাহলে যেটা থাকে এম ডিভাইড বাই, এম হচ্ছে একটা নিউক্লিয়নের গড় ভর ডিভাইড বাই 4/3 πr³। আর নটের ভ্যালু আমরা জানি, আর নটের ভ্যালু হচ্ছে নর্মালি কিছু না বললে 1.4 × 10⁻¹⁵ মিটার। ঠিক আছে, তাহলে ওভারঅল এখান থেকে দেখো কিছু জিনিস কিন্তু আমরা বুঝতে পারি বা বলতে পারি, যে দেখো এইখানে যে গড় ঘনত্বের যে ইকুয়েশনটা আসলো লাস্টে, ঘনত্ব বলে গড় ঘনত্ব বল, গড় কেন হচ্ছে কারণ গড় আমরা ভর ধরেছি তাই। আচ্ছা, যে ইকুয়েশনটা আসলো সেটাতে দেখো এখানে আমরা ভর সংখ্যার কি আছে, এখানে এখানে কি এ আছে, এ বলতে কিছু নাই, এ কিন্তু কাটাকাটি চলে গেছে, তার মানে এখান থেকে একটা জিনিস বলা যায় যে ঠিক আছে, লিখতে পারবো আমরা যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভরশীল নয়, সোজা হিসাব, নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভরশীল নয়, কার উপর নির্ভরশীল, নির্ভরশীল হচ্ছে আর, কিন্তু একটা কনস্ট্যান্ট, রাইট, আর কিন্তু একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, আর একটা কনস্ট্যান্ট, ভালো কথা, 4/3 πr³, এরাও কনস্ট্যান্ট, এম একটি নিউক্লিয়নের গড় ভর, একটি নিউক্লিয়নের গড় ভর এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট ধরা হয় সবার জন্য, এবং এটা ধরা হয় এরকম 1.67 × 10⁻²⁷ কেজি। ঠিক আছে, গড় ভরটাকে এটাই ধরা হয়, প্রোটনের ভরটাকে গড় ভর ধরা হয় আসলে নিউক্লিয়নের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে দেখো এটা ওয়ার্ল্ড ওয়াইড ধরা হয়, এটা শুধু আমাদের না সবারই। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে দেখো এখানে তোমার এম এর ভ্যালুটা কনস্ট্যান্ট, 4/3 πr³ কনস্ট্যান্ট, আর এর গড় ভ্যালুটাও কনস্ট্যান্ট, তাহলে ওভারঅল কি হচ্ছে, ওভারঅল এই ঘনত্বটা সবার জন্যই কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি যে সকল নিউক্লিয়াসের ঘনত্ব
একই, সকল নিউক্লিয়াসের ঘনত্ব একই, তবে তবে প্রায় একই লিখতে হবে, সকল নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় একই। প্রায় কথাটা কেন, কারণ হচ্ছে এক একজনের জন্য আর আই ভ্যালুটা ডিফারেন্ট, এটা তো আমরা গড় ধরছি, ঠিক আছে, এক একজনের জন্য আর আই ভ্যালুটা ডিফারেন্ট। আচ্ছা, এখানে এক একজনের জন্য এটা গড় ধরলেও কিন্তু তুমি কিন্তু খেয়াল করো যে এটা প্রোটন নিউটনের গড় যে এগুলো পাচ্ছি সেটা, এখন প্রোটন নিউটন কিন্তু সবারগুলোতেই আছে, সবারটাতেই প্রোটন নিউটন আছে, এমন না যে ইউরোনিয়ামের প্রোটনটা বেশি ভারী তোমার হাইড্রোজেনের প্রোটনের চেয়ে, ওরকম কিছু না। প্রোটনের মোট সংখ্যা চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রোটন নিউট্রন সবার ক্ষেত্রে একই জিনিসই, জাস্ট সংখ্যার উপর ডিপেন্ড করে হাইড্রোজেন ইউরেনিয়াম এগুলো আসতে আসতে, ঠিক আছে। তাহলে এম এর যে মানটা এটা সবার জন্যই গড়টা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু আর এর, আর এর মানটা সবার জন্য কনস্ট্যান্ট না, এই জন্য এই যে প্রায় একই কথাটা লেখা আছে। তুমি যদি লেখো একই তাহলে ভুল, কারণ হচ্ছে প্রায় লিখতে হবে, বইয়ে দেখো প্রায় কথাটা লেখা আছে, ঠিক আছে, প্রায় একই কথা। আচ্ছা দেখো, যদি তুমি মানটা বসাই দাও, সব মান যদি বসাই দাও তাহলে দেখি ঘনত্বের মানটা কত আসে, সব তো আছে, তাহলে ঘনত্বের মানটা আমরা বের করি, এম বাই ফোর বাই থ্রি পাই আর নট কিউব, এম এর ভ্যালু হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ডিভাইড বাই কেজিতে আছে কিন্তু, হ্যাঁ কেজি, আর ফোর বাই থ্রি পাই 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 কিউব, এখানে নিচে আসছে হচ্ছে মিটার মিটার কিউব, তাহলে যেটা আসছে কেজি পার মিটার কিউবে আমরা পাবো, এটা আসবে হচ্ছে 1.45 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ক্যালকুলেটর বসালে এটা আসবে কেজি পার, এটা হচ্ছে সকল নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় একই, এবং এই মানটা হচ্ছে এটারই কাছাকাছি, সবার জন্য প্রায় একই, তার মানে কাছাকাছি এটাই হবে।